সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতেও বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলকে হারিয়েছে আফগানিস্তান যুবদল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের শেষ ম্যাচ আফগানিস্তান তেত্রিশ রানে জয় পেয়েছে বাংলাদেশ যুবদলের বিপক্ষে আগে ব্যাট করে ছয় উইকেটে দুশো উনচল্লিশ রান সফরকারী আফগানিস্তান জবাবে ব্যাট করতে নেমে দুশো ছয় রানে অল আউট হয় স্বাগতিক সর্বোচ্চ রান করেন যুবদলে বাকি কোনো ব্যাটসম্যানই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি তাতে সিরিজের শেষ ম্যাচেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সিরিজে আফগানিস্তান জিতেছে তিন এক ব্যবধানে বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে